আসসালামু আলাইকুম আমি যে এসডিকে কে সফটওয়্যারটি ব্যবহার করে অনলাইন থেকে সরাসরি কোনো ব্যক্তির ফেস স্ক্যান ছাড়াই ভোটার আইডি কার্ড ডাউনলোড করছিলাম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আপনারা ওই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের সামনে ইরো লেখা দিচ্ছে এই সমস্যাটি আপনারা অনেকেই ফেস করছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন তো আপনি দেখছেন এমবিসি টেক চ্যানেল আর সাথে রয়েছে আমি মেহেদি হাসান তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েল চলে আসলাম কম্পিউটার স্ক্রিনের উপরে এখন আমরা ব্রাউজারটি ওপেন করব এবং সেই সার্চ বারে অ্যাভার্টার এস ডিকে লিখে সার্চ করে আমাদের প্রথম যে লিঙ্কটি আসবে এই লিংকে ক্লিক দিব তো এই লিংকে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে আমরা ট্রাই ওয়েব ডেমো অপশনে ক্লিক দিব তো এই অপশনে ক্লিক দেওয়ার পরে এই ওয়েবসাইটে অ্যাক্সেস ডি এই অপশনটি চলে আসবে আই মিন আপনি বাংলাদেশ থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তার জন্য আমি আর একটা পেজ নিয়ে নেবো নেওয়ার পরে গুগল ক্রমে আবার সার্চ পারে গুগল এক্সটেনশন লিখে সার্চ করবো এই লিখে সার্চ করার পরে ক্রম ওয়েব স্টোর যে লিংকটি আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক দেবো এই লিংকে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেউস শো করবে এখন আমরা সার্চ দ্য স্টোরে জাস্ট ভিপিএন লিখে সার্চ করবো তো ভিপিএন লিখে সার্চ করার পরে আপনি এই সাইটে অনেক ধরনের ভিপিএন পাবেন আপনি আপনার ইচ্ছার মতন একটি সিলেক্ট করে নেবেন আমি জাস্ট ফিরি ভিপিএন এই অপশানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে অ্যাড টু কোরমে ক্লিক দেবো এবং অ্যাড টু এক্সটেনশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে চেকিং লিখা দেবে এবং এখানে অটোমেটিক্যালি একটি প্রসেসের মাধ্যমে আমাদের গুগল এক্সটেনশনে ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে যাবে ওয়েল আপনারা কিন্তু এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রোমে বা এই এক্সটেনশন জায়গায় এই ফ্রি ভিপেনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন জাস্ট আমি এটা পিন করে দেব তো পাশে যে পিন আছে আপনি যদি এই পিনটা করে দেন তাহলে কিন্তু ভিপেনের একটা লোগো চলে আসবে তো আসার পরে আমরা আমাদের যে ওয়েবসাইটে এই একটা অ্যাক্সেস ডিনাইট লিখা দিছিল। এবং তার সামনে যে আমাদের সামনে এমন একটি ওয়েব ডেমো দিছিল। এখন আমরা এখানে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এই যে অ্যাক্সেস ডিনাইট এটা কিন্তু আর লেখা দিবে না তবে সেই ক্লিক দেওয়ার আগে আপনার ভিপিএন লোগোতে ক্লিক দিবেন দেওয়ার পরে জাস্ট সাদা অপশানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে ইউনাইটেড স্টেট আছে এখানে জাস্ট আপনি ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার যেগুলো বলছে আপনি জাস্ট সাবমিট দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের ভিপিএনের সাদা লোগোটি রয়েছে এই লোবটি যদি আপনি ক্লিক দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার পিসিতে ভিপিএন কানেক্ট হয়ে গেছে এখন আমরা যদি এই অপশানে ক্লিক দিই তাহলে আমাদের যে মানে ওয়েবসাইটটি প্রবেশ করছিলো না এখন কিন্তু প্রবেশ করবে তো আমি আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি ট্র্যাব ওয়েল ডেমো অপশানে যদি আমি এখন ক্লিক দিই তাহলে আমাদের সামনে কিন্তু যে মানে সমস্যাটি সমাধান মানে সমস্যাটি দেখাচ্ছিলো এখন কিন্তু সেটা দেখাচ্ছি না আমাদের কিন্তু সরাসরি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করছে এখন আপনার নেটওয়ার্ক যতটা ফাস্ট হবে এখানে কিন্তু ততটাই আপনি কাজ করতে পারবেন এখন কিন্তু আপনারাই দেখতে পারছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করছে এবং আমরা এখানে ব্রাউজার ফার ফটোই অপশানে যদি ক্লিক দিই দেওয়ার পরে আমাদের পিসি থেকে যদি যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিই দেওয়ার পরে ওপেন অপশানে ক্লিক দিই তাহলে কিন্তু এখানে মানে জেনারেট অপশানে ক্লিক দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট একটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে আমাদের কিন্তু ওয়েবসাইট আগের মতন ফুল একইভাবে কাজ করছে এবং আমরা ফ্রিতে কিন্তু যে ধরনের অ্যাভারটা তৈরি করতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র আপনার যে সমস্যাটা লেখা দিচ্ছিলো তো এটা আপনাদের একটু দেখাই এই যে সমস্যাটা লিখা দিচ্ছিলো এই লেখাটি আর দেবি না শুধুমাত্র আপনার ফিসিতে ভিপিএন কানেক্ট করতে হবে আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে। এই ওয়েবসাইটে যদি পরিবেশ না করে আর কীভাবে আপনারা প্রবেশ করতে পারবেন ওকে তো দেখেন আমার কিন্তু সামনে আমাদের সেই অ্যাভার্টার চলে আসছে আমি যেভাবে স্ক্যানটি করছিলাম তো ইট আজকের এই ভিডিওটি আপনাদের এতটুকুই বোঝানোর দরকার ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই বুঝতে পারছেন কিভাবে এসডিকে অ্যাভার্টার সফটওয়্যারটি ব্যবহার করে যে কোনো ধরনের ফটো আপলোড করে সেই ফটো থেকে যে কোনো কাজে স্ক্যান করার জন্য ব্যবহার করতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ